এই ভিডিওটি মূলত করা 2019 সালে করোনার অনেক আগে, এটা তখন আমি বুস্টার থেকে করেছিলাম। আমাদের ফ্রেন্ডস সার্কেলের একটা গ্রুপ ছিল, সেই যারা আমাদের কালার্ড এবং হোয়াইট ফ্রেন্ডও ছিল আমার এখানে, কারণ দীর্ঘদিন যাবত এখন বসবাস করি, তারা যারা কাস্টমার যাতায়াত করতো আমার সাথে তারা সবাই মোটামুটি আমার ফ্রেন্ড ছিল। সো একসাথে তাদের সাথে আমাদের সেম এজের যারা ছিলাম খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে তাদের সাথে ঘুরতে বেরোতাম আমি। আমার অনেক ভিডিও আমার ফেসবুক আইডিতে আছে। এই ভিডিওটা 2019 সালে আমার ফেসবুক আইডিতে পোস্ট করা আছে অলরেডি। 2019 সালে আমার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা আছে, এটা আমার ফ্রেন্ডকে আপনারা দেখতে পাচ্ছেন। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়া একটা যে আপনার ক্লাব আছে, ওদের ক্লাবের নামটা আমি উচ্চারণ করবো না, কেপটাউনের ক্লাব, ওদের সাথে আমরা সানডে বিকালবেলা আমরা কেপটাউনের পিছনে যে বড় পাহাড়গুলো আছে সেই পাহাড়ের উপর উঠতেছি। এখানে বিভিন্ন ধরনের গাড়ি আসবে, BMW, মার্সেডিস, তারপর হচ্ছে একটা ফেরারি, ইভেন একটা ফেরারি অ্যাক্সিডেন্টও করে সেদিন, জাস্ট একটু ধাক্কা লাগে ভেঙে যায় গাড়িটা, সেটাও কিন্তু আছে। সো এই ধরনের বিভিন্ন ভিডিওগুলো আমি করছিলাম এবং ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম। ফুল ভিডিওটা ছিল 6 মিনিটে, যে ভিডিওটা আমি লস করে ফেলছি, তাই আমি পুরো ভিডিওটা আপলোড দিতে পারতেছি না। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে ভিডিওটা এখন করা, এটা হচ্ছে বুস্টারের পিছনে পাহাড়ের উপরে। এখানে নানান ব্র্যান্ডের গাড়িগুলো আছে, দামি দামি গাড়িগুলো। যদি আমি এখানে গেস্ট হিসাবে আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম জাস্ট এগুলো দেখার জন্য, কারণ আমারও তো একটা ড্রিম আছে, সব ছেলেরই একটা না একটা ড্রিম থাকে সব গাড়ি নিয়ে। সো আমারও ড্রিম আছে, এই জন্য জাস্ট গাড়িগুলো দেখলাম ওদের ওরা কী করে সানডেতে বিকালবেলা 10টা 15টা 20টা গাড়ি একসাথে গিয়ে, জাস্ট এটাই দেখলাম যে পাহাড়ের উপরে গিয়ে ওরা হ্যাং আউট করে, কীরকম মজা করে, জাস্ট এইটাই। সো এনজয় করুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।